হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাল্গুনি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো। আর আজকে আমি নিয়ে চলে এসেছি একটা মেকআপ লুক ক্রিয়েট করব, সিম্পল একটা মেকআপ লুক ক্রিয়েট করব। সামনেই নববর্ষ আসছে বা পয়লা বৈশাখ আসছে, তার জন্য একটা আমি সিম্পল মেকআপ লুক আজকে ক্রিয়েট করব। তো অবশ্যই স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, যাদের পয়লা বৈশাখ নিয়ে অনেক কিছু প্ল্যান আছে, কীভাবে সাজবো, সিম্পলভাবে কীভাবে সাজবো, নিজেকে কীভাবে রেডি করবো ভাবছো, তো অবশ্যই তার এই ভিডিওটা দেখবে। আর যারা চ্যানেলে প্রথম আছো, প্লিজ চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে নিও, আর পাশে দেখা বেল আইকনটা ক্লিক করে অল করে নিও। তো চলো শুরু করা যাক ভিডিও। তো প্রথমেই আমি ইউজ করব জনসনের একটা ময়েশ্চারাইজার, যেটা খুবই সুন্দর, খুবই সুটেবল, আর এটা খুব একটা মিষ্টি স্মেল আছে, আর স্কিনের সঙ্গে চট করে এটা অ্যাবজর্ব হয়ে যায়। আমি এটা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি আর হাতের সাহায্যে ভালোভাবে পুরো মুখে ব্লেন্ড করে নেব। আর দেখতে পাচ্ছেন আমার পক্সের দাগগুলো একটু হালকা হালকা, মানে একটু লাইট হচ্ছে, যে ডার্ক দাগগুলো ছিল সেগুলো হালকা হালকা লাইট হচ্ছে। তো আমি সেভাবে কিছুই ইউজ করি না, যে প্রাকৃতিক নিয়মে এসেছে প্রাকৃতিক নিয়মই যাক বলে আমি সেভাবে ইউজ করি না। আর এখন আমি দিয়ে দিচ্ছি তারপরে সিসি ক্রিম। আমি জানো তো মেকআপে আমি কোনো রকম ফাউন্ডেশন, ডিপ ফাউন্ডেশন ইউজ করি না। ফাউন্ডেশন বলতে আমার সিসি ক্রিম বা বেবি ক্রিম বা একটা পাউডার ফাউন্ডেশন আছে সিসি ক্রিমের মতনই, তো সেটা আমি ইউজ করি। তারপরে আমার বিউটি ব্লেন্ডারটা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি পুরো মুখের মধ্যে। সিসি ক্রিমটা দেখতে পাচ্ছ পুরো সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। যেহেতু দিনের বেলা, তোমরা চাইলে সানস্ক্রিম ইউজ করে নিতে পারো সিসি ক্রিমের আগে। আর যারা সানস্ক্রিম ইউজ করতে চাও না, তারা কিন্তু অবশ্যই অবশ্যই একটা সানস পাউডার ইউজ করো। আমি ক্যাসেটের এই সানস পাউডারটা ইউজ করছি, কারণ সানস্ক্রিমটা ইউজ করছি না। সানস্ক্রিম ইউজ করলে স্কিনটা আমার খুব অয়েলি হয়ে যায় এবং সোয়েটিং হতে থাকে, তখন মেকআপ একদম ছেড়ে পড়ার মতো অবস্থা হয়ে যায় আর কি। তো আমি চেষ্টা করি এরকম একটা পাউডার বেসিক, যে আমি সানস পাউডারটা ভালোভাবে মুখের মধ্যে ব্লেন্ড করে নিচ্ছি, দেখতে পাচ্ছ, তাতে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়, মানে স্কিনের সঙ্গে ভালোভাবে সেট হয়ে যায়। এরপরে আমি একটা আই শ্যাডো প্যালেট থেকে একটা আই শ্যাডো নিচ্ছি, যে কালারের শাড়ি পরবো সেই ম্যাচিংয়ে, এই ম্যাচিংয়ে। তো আমি পিঙ্ক কালারের শাড়ি যেহেতু পরছি, সেরকম পিঙ্ক কালারের ম্যাচিং করে হালকা আই শ্যাডো দেবো, তো ওই জন্য আমি লাইট কালারটা বেছে নিয়েছি। আর আমি এরকম একটা ব্রাশের সাহায্যে ভালোভাবে আমার আই শ্যাডোটাকে আমি করে নিচ্ছি, চোখটাকে ভালোভাবে, দেখতে পাচ্ছ। আর আমি আয়না দিয়ে অবশ্যই করছি, কারণ ক্যামেরার সামনে আমি এরকমভাবে মেকআপ করতে কমফর্টেবল ফিল করি নি না, সেই জন্য। তো আমি ভালোভাবে চোখটাকে করে নিচ্ছি। আর সব থেকে মেকআপের মেন মানে আর কি চোখ, চোখ দুটো ভালোভাবে মেকআপ ঠিকঠাক হয়ে গেলে পুরো দেখতে খুব ব্রাইট লাগে। আর আমি তারপরে আর একটা আইশ্যাডো থেকে একটু এরকম নিয়ে নিচ্ছি আইশ্যাডো, দিয়ে দুটোতে মিক্স করে, এটা সিলভারে, আমি এটা দুটোতে মিক্স করে পরে নিচ্ছি ভালোভাবে, দেখতেই পাচ্ছ। তো আমার একটা চোখ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো সেকেন্ড চোখটা তো আমি এভাবেই পরে নেব, যেটা আমি অফ ক্যামেরা পরে নিয়েছিলাম, দেখতে পাচ্ছ তোমরা। এরপরে আমি কাজল দিচ্ছি, আর আজকে আমি আইলাইনার ইউজ করব না, কাজলটা দিয়ে আইলাইনার আমি পরে নেব, সেই জন্য প্রথমে নিজে ভালোভাবে কাজলটা পরে নিচ্ছি। আর যেহেতু গ্রীষ্মকাল, মানে সোয়েটিং হওয়ার চান্স খুব বেশি, চেষ্টা করবে সবসময় ওয়াটারপ্রুফ কাজল, ওয়াটারপ্রুফ মাস্কারা এগুলো ইউজ করার, তাহলে এগুলো অনেক লং লাস্টিং হয়, অনেক টাইম পর্যন্ত মানে সুন্দরভাবে এটা সেট হয়ে থাকে। তো আমার পরা হয়ে গেছে কাজল প্লাস আইলাইনার, আমি কাজল দিয়ে এটা পরে নিয়েছি। এরপরে করব আমি আমার আইব্রোটা, তার আগে একটু মাস্কারা লাগিয়ে নিচ্ছি চোখের মধ্যে। আর আমার কাছে এই মাস্কারাটাই ছিল বলে আমি এটাই মানে ইউজ করে থাকি, ছোটোর মতো, খুবই পকেট ফ্রেন্ডলি আর কি। এরপরে এরকম একটা পাখা কিনেছি জানো তো, ওই খোয়াই হাট থেকে। তো এরকম মেকআপ করার সময় এরকম একটু সোয়েটিং হলে বা একটু ঘেমে গেলে এরকম খুবই এটা কাজে দেয়, আর শুকনোতে এরকম মানে তাড়াতাড়ি শুকিয়েও যায় আর কি। আর আমি একটা আইব্রো পেন্সিল দিয়ে আমার আইব্রোটাকে ভালোভাবে ফিল করে নিচ্ছি, একটু ডার্ক করবো আইব্রোটা যাতে দেখতে ভালো লাগে আর কি। সবসময় লাইট করা থাকি, তো এই যে একটু ডার্ক ডার্ক করেছি, দেখতে পাচ্ছেন। আর এরকম একটা ব্রাশ দিয়ে ভালোভাবে আবার শেড করে নেব। প্রফেশনাল মেকআপ আর্টিস্ট আমি নই, যেটুকু শিখেছি ইউটিউব এবং অনেক বন্ধুদের দৌড়তে, তো সেটুকুই। আর নিজের নিজের মানে বিশেষত্ব কিছু নিজের আইডিয়া বা টিপস থেকেও বলতে পারো। এবার আমি একটা টিপ পরে নিচ্ছি, তো যেটুকু জানি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, যাতে তোমাদের একটু উপকার হয় আর আমার একটু ভালো লাগে, তো নিজেরা অনেক রকম কন্টেন্ট পায়। তো আমি এরকম একটা লিপস্টিক থেকে একটু লিপস্টিক নিয়ে নিজের গালগুলোকে একটু পিঙ্কি পিঙ্কি করে নিচ্ছি, দেখতে পাচ্ছ, একটু হাতের সাহায্যে আমি করে নিচ্ছি, ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এখন তো এটা লিপস্টিকের সাহায্যে করা টেন হয়ে গেছে আর কি, সেই জন্য আমিও লিপস্টিক দিয়ে করছি। এরপরে যেটা করব, আর একটু এরকম বিউটি ব্লেন্ডার একটু পাউডার নিয়ে, সানস পাউডারটা নিয়ে আমি ভালোভাবে আবার একটু ড্যাব ড্যাব করে পুরো মুখে ভালোভাবে লাগিয়ে, এবং যেহেতু কাজল পরেছি নি, চোখের নিচগুলো এগুলো সব ভালোভাবে সেট করে নেব আমি,
যাতে পুরো মেকআপটা আমার ভালোভাবে সেট হয়ে বসে যায়। ড্যাব 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 করে দেন মোটামুটি আমার মেকআপ কমপ্লিট। এরপরে যেটা করব, একটু হাইলাইটার লাগিয়ে নেব। এইভাবে বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি হাইলাইটার লাগিয়ে নিচ্ছি হাইলাইট জায়গাগুলোতে, আর তারপরে ভালোভাবে আবার ব্লেন্ড করে দেব। দেখতে পাচ্ছ, তোমরা যদি কোনো ধরনের নতুনত্ব মেকআপ ভিডিও দেখতে চাও কোনো অকেশনে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি সেই মেকআপ ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। আর যদি নিত্য নতুন অন্য কোনো ধরনের মেকআপ ভিডিও বা অন্য কোনো ভিডিও দেখতে চাও সেটাও আমাকে বলতে পারো, আমি সেই ভিডিও আনার চেষ্টা করব। আর এখন আমি আমার ঠোঁটটাকে এঁকে নিচ্ছি একটা এরকম লিপ পেন্সিল দিয়ে, দেখতে পাচ্ছ। আর আজকে আমি যেটা করব, এক কালারের লিপস্টিক পরবো না। আমি অনেকদিনই ভাবছিলাম, আমার কাছে দুটো নিউট শেডের লিপস্টিক আছে, একটা দেখো এই শেডটা আর একটা আছে এই শেডটা, দুটোই তো আমি দুটোকে আজকে ম্যাচিং করে পরবো। তো এটা অনেকেই করছে দেখছি, ভালোও লাগলো, তো চলো একটু এক্সপেরিমেন্ট করা যাক একটু লিপস্টিক দিয়ে, দেখা যাক। তো এটা আমি আগে করিনি, আজকে প্রথমবার ট্রাই করলাম ঠোঁটে, আর বিশ্বাস করবে না বন্ধুরা, একদম অসম একটা কালার এসেছিলো আর দেখতে জাস্ট ফাড়াফাড়ি লাগছিলো। তো তোমাদেরকে সঙ্গে অবশ্যই আমি শেয়ার করবো। এই যে প্রথমে আমি একটু যেটা অরেঞ্জ শেডের সেটা পরে নিচ্ছি, তারপরে এটা যেটা একটু পিঙ্ক শেডের তো সেটা পরে নিচ্ছি, দুটো নিউট কালার ছিল। এই যে দেখো খুব সুন্দর মিষ্টি কালার এসেছে, একদম স্কিনের সাথে ম্যাচিং করে গেছে, খুব ডার্ক না, এখন তো সব নিউট কালার লিপস্টিক হয়ে গেছে, ডার্ক কালার এখন আর চলেই না। আর যেটা না পড়লে শেষ মানে মেকআপ শেষ হবে না, সেটা হচ্ছে সিঁদুর। তো আমার মোটামুটি কমপ্লিট মেকআপ লুক, তো চলো ফাইনাল মেকআপ লুকটা তোমার সাথে শেয়ার করি। আর আজকে পরবো এই সেটটা, মানে ওই সেটটা, তো চলো রেডি হয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছ সেটটা পরে নিয়েছি। সেটটা নিয়েছিলাম আমি শান্তিনিকেতন পৌষ মেলা থেকে, খুবই সুন্দর। আর পুরো মেকআপ লুকটা আমার এরকম ছিল, কেমন লাগলো বন্ধুরা অবশ্যই প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। তার সাথে পরেছি আমি এরকম একটা শাড়ি, যেহেতু পয়লা বৈশাখ উপলক্ষে আমি মেকআপ ভিডিওটা করছি, আর এরকম একটা বড় আংটি পরেছি, একটা ঘড়ি পরেছি, এই হাতে পরেছি একটা ব্রেসলেট। আর সেই জন্য আমি কটনের শাড়ি বা এইরকম যেগুলো জামদানি শাড়ি সেগুলো মানে অবশ্যই আমি সেগুলো পড়ার জন্য বলবো। তো চলো আমি রেডি যাওয়ার জন্য, কিন্তু আমি যাবো না, তোমাদের মেকআপ ভিডিও দেওয়ার জন্যই আমি এটা সেজেছি আর কি। আজকে লোকটা ক্রিয়েট করেছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো। টাটা।